তো এখন হচ্ছে আমরা এগুলা খাবার গুলো এনজয় করবো, সবগুলা খাবার। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অনেক ধরনের খাবার, তো আস্তে আস্তে খেতে থাকবো আর তোমাদের সাথে গল্প করে যাব। তো আচ্ছা, প্রথম হচ্ছে আমরা নিমকিটা খাচ্ছি। তুমি খাও, খুবই টেস্টি হয়েছে নিমকিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ এই যে আমার বোনের হচ্ছে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমরা সবাই দোয়া করো, তোমাদের জন্য এটা পসিবল হয়েছে আলহামদুলিল্লাহ। 1K সাবস্ক্রাইবার কিন্তু আমার বোনের জন্য অনেক, তারপরে তোমাদের জন্য এটা হয়েছে। তো তোমাদের দোয়াতে তোমরা আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তারপর আমার বোনের চ্যানেলটা ওয়াচ করেছো, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবার বানানটা একটু ভুল হয়ে গেছে এই পাশ দিয়ে, তারপরে আবার একটু ঠিক করতে মানে ঠিক করছে আর কি, মানে বানানো শেষে তো ঠিক করা যায় না, তো অল্প একটু আবার ঠিক করেছে। দেখতেই পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার, কিন্তু কেকটা কিন্তু আমার বোন বানিয়েছে। এখানে প্রত্যেকটা নাস্তা আমার বোন বানিয়েছে। এই যে এখানে একটা নাস্তা, এটা হচ্ছে একটা বিফ দিয়ে আর কি, বিফ দিয়ে করেছে। ভিতরে হচ্ছে পুরটা হচ্ছে বিফের, আর উপর দিয়ে হচ্ছে ক্রিস্পি হবে, আর এটা হচ্ছে মানে একটা চিংড়ি শেপ, চিংড়ি মাছের মতো শেপটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানিয়েছে ও, মানে ওর এগুলা বানানোর কোনো মানে একদমও ত্রুটি থাকে না, এত সুন্দর করে বানায়, কোনো নিখুঁতভাবে বানায় একদম, দেখতেই পাচ্ছ। আর কেকটা কি সুন্দর হয়েছে, এতটাই সফট হয়েছে, যখন আমরা কাটবো তখন বুঝতে পারবা। আর এই যে এটা হচ্ছে তোমার ঝরঝরার সময়, তোমাদের মানে তোমাদেরকে তো খাওয়াইতে পারতেছি না, প্রত্যেকটা জিনিস এখন আমরা এনজয় করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে রোল, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে নিমকি, এগুলো সব আমার বোন কিছুক্ষণ আগে বানিয়েছে 1K সাবস্ক্রাইবার উপলক্ষে। তো 1K সাবস্ক্রাইবার আমার বোনের হয়ে গেছে, তোমাদের জন্য সম্পূর্ণটা হচ্ছে তোমাদের জন্য। তো তোমরা যতদিন পর্যন্ত আমার বোনের জন্য দোয়া করবা, ততদিন পর্যন্ত আমার বোন আগাইতে থাকবে, আর আমার বোনের পাশে থাকবা, আমার বোনের চ্যানেলের সাথে থাকবা, আর আমার বোনকে ভালোবেসে যাবা। এভাবেই তো অনেক কিছু পাবা তোমরা, এগুলা কিন্তু আমার বোন হয়তো বা ভিডিও করেছে, তো এগুলা তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে কিভাবে বানালো ও এগুলা। তো ঠিক আছে, তাহলে আমরা এটা এখন কাটবো কেকটা, 1K সেলিব্রেশন করব। তো আমার বোন কাটবে, কাটো কাটো, তুমি তুমি কাটো, আরে আমি কাটো না, তোমার তোমার কেকটা তুমি কাটো, দুজন একসাথে কাটো। ও আচ্ছা, দুজন একসাথে কাটে। 1K সাবস্ক্রাইবার, অনেক সুন্দর সফট হয়েছে কেকটা। 1K সাবস্ক্রাইবার, মইন আসো ভাই, আসো, কাকারে ডাক দাও, শাশুমা আসেন, সেলিব্রেশন, 1K সেলিব্রেশন হচ্ছে। এই যে কেকটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, মানে এটা পারফেক্টলি ভাবে তোমরা না দেখলে মানে কি বলবো, আর এত সুন্দর হয়েছে। এই যে মানে কি বলবো, ওর রেসিপিগুলো একটু ফলো করবা আল্লাহ রহমত, তোমরাও যারা না পারবা নতুন গৃহিণী। হ্যাঁ, যা দাঁড়া দাঁড়াও, এখন হচ্ছে আমরা কেকটা এনজয় করবো। তা আমি এখন প্রথমে আমার বোনকে খাওয়াবো। খুব মজা হয়েছে, এখন আমরা এগুলো খাবো, দেখতে পাচ্ছ। আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, এই যে কেকটা কিন্তু অনেক মজা হয় ওর হাতের কেকটা, জেব্রা কেক এটা। তো এখন হচ্ছে আমরা এগুলা খাবার গুলো এনজয় করবো, সবগুলা খাবার। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অনেক ধরনের খাবার, তো আস্তে আস্তে খেতে থাকবো আর তোমাদের সাথে গল্প করে যাব। তো আচ্ছা, প্রথম হচ্ছে আমরা নিমকিটা খাচ্ছি, তুমি খাও, খুবই টেস্টি হয়েছে নিমকিটা। তো এখন আমার বোন হচ্ছে
সার্ভ করতেছে, আমরা খাচ্ছি। তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারতেছি না, এই জন্য সামনে তোমাদেরকে সামনে নিয়ে বসছি। নিমপিটা চা দিয়ে খাবো, ভালো লাগবে। নিমকি ডালটা আগে সামনে মিষ্টি রাখো, আগে ঝাল মুখ করতে চাইলে আগে ঝাল মুখ খান, পরে মিষ্টি করেন। না মিষ্টি রাখবে, এটা সেমাইটা হচ্ছে করেছে হচ্ছে আমার চাচি, জর্জরা সেমাই, খুবই টেস্টি হয়েছে, নারকেল দিয়ে করেছে, ঘি আর নারকেল, খুব মজা হয়েছে। চাচির হাতের খাবার যে কত খাইতেছি ছোটবেলা থেকে এই পর্যন্ত আল্লাহ জানে, সব সময় অনেক টেস্টি হয় আমার চাচির হাতের রান্না। এটা হচ্ছে বিফ রোল, খুবই টেস্টি, সাথে ভেজিটেবল দেওয়া আছে। এত খাবার মানে কোনটা রেখে কোনটা খাবো, দুপুরবেলাও একই অবস্থা হয়েছে, চাচি এত আইটেম করছে খাবারের, রান্না করছে, মানে কোনটা রেখে কোনটা খাবো মানে আমি চিন্তা করতে পারতেছি না। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে খাইছি। সাথে আমার ভাইয়াটাও খাচ্ছে, লজ্জা পাচ্ছে। এই জায়গা যেমন টান দিয়েছিলাম, এদিকে একটু বিড়াল আইলো কি লিখা প্রথম বিড়াল, মানে ইমোজি মনে হয়, মানে বিড়াল, বিড়ালের চেহারা এদিকে আইসে, আইয়াটা আবার টুট করে ফুটে গেছে আর জীবনও দিয়ে নেই। অলৌকিক কোনো ঘটনা কি দেখুন তো আবার, এটা কি ইউটিউব স্টুডিওর মধ্যে? হ্যাঁ ইউটিউব স্টুডিওর মধ্যে, আমি যখন এটা টান দিছি না তো এই জায়গায় একটু বিড়াল মাথাটা দিয়া টুট করে আবার গেছে, আমি আর জীবন দিই না, আমি অক্ষণে না দেখলাম। এখন হচ্ছে চা খাচ্ছি, সব কিছু খাওয়া শেষ, মানে খুব টেস্ট করে খাচ্ছি আর কি, খুব মজা হয়েছে। আর এমনি তো আমার বোনের হাতের যে ইয়েগুলা মানে খাবারগুলা খুবই মজা হয়। চা খাচ্ছে
আমার ছেলে মেয়েদেরকে ঢাকা পাঠিয়ে দিয়ে তা আমি এখানে এনজয় করতেছি ছাত্রছাত্রীদের সাথে, ভাই বোনদের সাথে, আম্মার সাথে, সবার সাথে ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ভাই বোনরা মজা করতেছি, ভালো ভালো খাবার খাচ্ছি, আমার ছেলে মেয়ে সব ঢাকাতে, আমি একা একা। আসলে একটা কথা কি, বাড়িতে আসলে আমার আর যেতে ইচ্ছা করে না, আর যখন ঢাকা থাকি তখন আর বাড়িতে আসতে ইচ্ছে করে না, আর যখন আসি তখন আর যেতে ইচ্ছা করে না, এই অবস্থা আমার। গতকালকে গেছিলাম হচ্ছে কোথায়, ও আমার ভাইয়ের শ্বশুর বাড়ি গেছিলাম গতকালকে, আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল, বিশাল বড় আয়োজন ছিল, তো ওখানে দাওয়াত খেতে গেছিলাম শ্বশুর বাড়িতে, মানে ইয়ে মানে ঈদের দাওয়াত আর কি। শুনছে আমরা রয়ে গেছি বাড়িতে, আমি তো আমার ভাই বোন আমরা সবাই মিলে আমরা হচ্ছে দাওয়াত খেতে গেছিলাম মেজ চাচার, হ্যাঁ আমার মেজ চাচার ছেলের শ্বশুর বাড়ি, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, অনেক মজা করেছি। ওটার ভিডিও তোমরা পাবা, ওটা আগেই পাবা, এটার আগে ওটা পাবা। তো অনেক কথা হলো তোমাদের সাথে, অনেক গল্প হলো, আর আমার বোনের চ্যানেলটা অবশ্যই তোমরা ভিজিট করবা, তোমাদের কাছে অনুরোধ রইলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো চা খেতে খেতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।